ছাব্বিশে জানুয়ারি 1950 সালে 10:18 ভারতের সংবিধান কার্যকরী হয়। 1950 সালে 26শে জানুয়ারি কুচকাওয়াজ রাজপথের পরিবর্তে তৎকালীন ইডেন স্টেডিয়ামে বর্তমানে ন্যাশনাল স্টেডিয়াম আয়োজিত হয়েছিল। তখন ইডেন স্টেডিয়ামের চারিদিকে দেওয়াল ছিল না ও সেখান থেকে লাল কেল্লা পরিষ্কার দেখা যেত। এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 8 কিলোমিটারের কুচকাওয়াজ শুরু হয় রাইসিনা হিল থেকে। এরপরে রাজপথ ইন্ডিয়া গেট হয়ে লাল কেল্লায় শেষ হয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিভিন্ন রাজ্যের ট্যাবলো অংশগ্রহণ করে। প্যারেডে অংশগ্রহণ করে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনা। জাতীয় সঙ্গীতের সময়ে 21টি তোপের সেলামি দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের শুরু থেকেই এই সেলামি দেওয়া শুরু হয় ও 52 সেকেন্ডে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরও সমাপ্তি ঘটে। সংবিধান রচনায় প্রভূত অবদানের জন্য ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়।